কলকাতা থাকার হোটেল, এ হচ্ছে আমাদের থাকার জায়গা। সিম্পলের মধ্যে যে ওইখানে কাপড় দেওয়ার ব্যবস্থা আছে, এখানে হচ্ছে থাকা আমাদের ব্যাগপত্র, এখানে একটা টেবিলও আছে, টেবিলে সব কিছু রাখা যায়, এখানে একটা টিভিও আছে। সিম্পল, যেহেতু 5-6 দিন থাকতে হবে, অনেক এখানে রুমটাও খুবই ছোট। এখানে একটা টেবিল, আমাদের ব্যাগপত্র রাখার জায়গা, আর এইখানে হচ্ছে দরজাটা, এখান দিয়ে ঢুকে আমরা এই যে এই টেবিল, এখানে খাট, উপরে ফ্যান, ওইখানে একটু বারান্দার মতো আছে, এই যে বাথরুম। সিম্পলই থাকার জন্য খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের এখানেও ব্যাগপত্র, খুবই সুন্দর। ওইটা ছিল সিঙ্গেল রুম, হালকার মধ্যে সিম্পল। এটা হচ্ছে ডাবল বেডের, যদি 3 জন থাকা যাবে। এই যে আমাদের জিনিসপত্র, ব্যাগ পত্র, যা যা আছে সবকিছু এখানে। এটা হচ্ছে সিঙ্গেলি একজন ঘুমাবে, এখানে কাপড় রাখার জায়গা, এখানে খাওয়ার জন্য একটা টেবিল, এইটা হলো আমাদের মেইন দরজা, একটা টিভিও আছে, কাপড় চোপড় সরানোর জন্য জায়গা আছে, এখানে যে বাথরুম। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, বাইরে থেকে নিয়ে আসা, গেলে তো সবাই যাওয়া লাগে, একজনই কষ্ট করে নিয়ে আসলো। সালাদ, এই যে ভাজি, আলু ভাজি, করলা ভাজি, আলু ভর্তা, সবজি, ডাল, ভাত, এখানে হচ্ছে মাছ, আজকের দুপুরের খাবার। এক একদিন এক এক রকমই আনা হয়। এই যে আমাদের হোটেল, এই দিক দিয়ে বের হয়ে সামনেই মেইন রোড, একটু ভিতরে হেঁটে আসতে হয়। এই যে এখানে সবগুলাই হোটেল, বাড়ি, এগুলো নিজেদের বাড়ি যারা থাকে, অনেকে অনেকে হোটেল করে রেখেছে, অনেকে দুতলা বা নিচতলা হোটেল, উপরে বাড়ি করে রেখেছে, এরকম যে সবার বাড়ি, বাড়ির সামনে যার যার বাইক রেখে দিয়েছে, এগুলো এভাবেই থাকে রাতের বেলায়ও। আমরা আমাদের গেটটা এই সাইড, এই সামনের সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে সামনের সাইড, এদিকে গিয়ে হলে আমরা এইখান দিয়ে হেঁটে মেইন রোডে যাই। একটু সামনেই হেঁটে গেলে ওই জায়গাটা নিউ মার্কেট এরিয়া, এই জায়গাটাকে ধরে পুলিং স্ট্রিট, এখানে কাছেই নিউ মার্কেট, কলকাতা নিউ মার্কেট। এরকম সবাই হাঁটাহাঁটি করতে পারে, সারা রাত্রি মানুষ আসা যাওয়া। হচ্ছে কলকাতার নিউ মার্কেট এরিয়া,
এখানে এই ঘুরতেছি একটা হোটেলে, বের হয়ে ভাবাতে চা খাওয়া যায়। এই যে আমরা এখন চা খেতে আসছি, নিউ মার্কেট এরিয়া, রাস্তাঘাট, বাড়িঘর। কলকাতা নিউ মার্কেট এরিয়াতে আমরা এখন চা পান করলাম এইখান থেকে। অনেক গরম ওয়েদার, লোকজন সবাই সবার মতো বিজি। সকালবেলা এখন 10টা বাজে।